প্রিয়ন, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছো সকাল 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 না, এখন বাজে 10টা। তো বসে পড়েছি বাঁধাকপি কাটতে, এই যে বাঁধাকপি কাটছি। তো সকাল সকাল আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর চায়ের সাথে কালকের যে লুচি ছিল সেই লুচিটা খাওয়া হলো। তো আজকে রান্না হবে বাঁধাকপি, কাতলা মাছ, ডাল, আর একটা কিছু একটা ভেজে নেব, সেই ভাজাটা হবে। তো আজকে মেনু এতটুকুই। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বাদ বাকি সবজিগুলো আমার মেজো ননদ কেটে দিচ্ছে, তো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে হবে মাছ, মানে কাতলা মাছ, বাঁধাকপি আর ডাল। তো আজকে মেনু এইটুকুই। আর তোমাদের দাদা ভাই ডিউটি যাবে, তাই খেয়ে নিচ্ছে। তো গাইস, তোমরা দেখে নিলে আমার রান্না হয়ে গেছে। তো এখন বাসন মাজতে হবে, মানে আর গ্যাসটা মুছতে হবে, রান্নাঘরটা মুছতে হবে। তো চলো ফট করে আমি সবগুলো কাজ করে ফেলি। তো যাই ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে, সব জামা কাপড়গুলো শুকায়নি, তাই যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়েই নিচে চলে যাই। চলো। তো এই দেখো আমার মেজো ননদের ছেলে খেতে বসে পড়েছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর তোমাদের দাদাভাই চলে এসেছে, তাই রুটি বানাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। কেননা তোমাদের দাদাভাই ভাত খাবে না, তাই রুটি খাবে, তাই রুটি করছি। আর দেখো রুটিটা কত সুন্দর ফুলছে, এমন ফোলা ফোলা রুটি হলে কত ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও সফট হয়। তো গাইস, রুটি করে এখন একটু বাড়ির উঠোনে হাঁটছি। এখন বাজে হচ্ছে 4:30 বিকেল, তাই ভালো একটু হেঁটে নেই বাড়ির উঠোনটাতে। চলো রাস্তাতে দেখাই লোকজন যায় কিনা। তো রাস্তায় তেমন কোনো লোক নেই, আর আমাদের গেটের সামনে কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। আর এখন বাজে হচ্ছে সন্ধে 5টা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো দিদি সন্ধে দিয়ে দিচ্ছে, আমি সন্ধে দেবো না, তাই সন্ধেবেলা এখন চা খাবো। তাই পাশে একটা ছোট দোকান আছে, চলো বিস্কুট চা দুধ নিয়ে আসি। দেখো চা নিয়ে এসেছি, এখন আমরা চা খাবো, আমি আমার মেয়ে, আর তোমাদের দাদাভাই ঘুরে দিয়ে খাচ্ছে। কেননা তোমাদের দাদাভাই মুখ দেখাবে না, কেননা ভিডিওতে করতে, ভিডিওতে আসতে চায় না, তাই তো আমরা একা একা ভিডিও করি। তো চায়ের সাথে আছে টোস্ট বিস্কুট আর মেরি। হঠাৎ করে আলোটা কেন কমে গেল? তো চলো চা খেয়ে নেই। টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে মজাই আলাদা। হে গাইস, তো এখন বাজে রাত্রি 10:30, আর এখন আমি এই দেখো মেয়েকে ভাত খাওয়াচ্ছি। এত বড় হয়ে গেছে, তাও খাওয়াতে মানে খাইয়ে দিতে হয়। দেখো, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই
সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।